ক্লাস সিক্স। কে কে আছো তোমরা সবাই? কে কে আছো? ঝটপট লিখে ফেলো কে কে আছো তোমরা সবাই। শাহাবুদ্দিন, তোমাদের নামটা আমাকে লিখে পাঠাও, কে কে আছো। মার্দিয়া, শান্ত তালিকদার, শান্ত তালুকদারকে একটু লিখে পাঠাও। এস কে জুলফিকর কে একটু লিখে পাঠাও, প্রত্যেকে তার নাম লিখে পাঠাও। জিন্নু স্যার কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? শিশির কেমন আছো তোমরা সবাই? মিহো মিহো কেমন আছো তুমি? মিহো আদমামন, জুলফিকার অর্থাৎ জিন্নু, আর কে কে আসলে লিখে ফেল। আসসালামু আলাইকুম স্যার, আমি তাসনিম। তাসনিম কেমন আছো তুমি? ভালো আছি স্যার। শিশির হাত, তোমরা অনেক ছোট, তোমরা কি অনেক ছোট নাকি তোমরা বড় হয়ে গেছো বলো তো? কে কে আসো আমাকে এসে কমেন্টে লিখে ফেলো। লিখতে হবে, নিজে লেখা শিখতে হবে। এই তো অর্ণা চলে আসছো, অর্ণা অর্ণা চলে আসছে। আফসানা রাই রাইয়া, আফসানা রাইয়া কি তানহা নাকি? তানহা আফসানা রাইয়াকে একটু লিখে পাঠাও। ও আফসানা রাইয়া আসলো হাবিবা। ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, তোমার মতোই। গতকালকের অঙ্ক ক্লাসে কে কে ছিল একটু? আশিকুল আলম, রুকন স্যার কেমন আছেন? রুকন স্যার কেমন আছেন? হিমেল আসনাত,
হাবিবা, গতকালকে ক্লাসে কে কে ছিল আমাকে একটু বলো তো। অনেকে আসতে, এখনো সবাই এসে পারেনি। আজিজুল মোস্তফা, হ্যাঁ, তুমি কেমন আছো এবং তোমার নামটা একটু লিখে পাঠাও। অর্ণা বলছে, স্যার হাউ আর ইউ? আই এম ফাইন, অ্যান্ড ইউ? আজিজুল মোস্তফা কে আমাকে একটু লিখে পাঠাও, তোমার নামটা কি? আমির কে? আমির, তোমাদের নামটা একটু আমাকে লিখে পাঠাও, আমার তোমাদেরকে চিনতে বা বুঝতে সুবিধা হবে। ভালো আছি মনে হয়, ইনশাল্লাহ ভালো আছি। না, আমি তো রুমে, আমার বাসায়। আমি অর্ণা, আমি তাসিন। এই তো তাসিন পাটোয়ারি চলে আসে, আস্তে আস্তে সবাই চলে আসছে, কিন্তু তোমরা একটু দেরি করে ফেলতেছো আসতে। আমাদের আবার 8টায় ক্লাস, 8টায় ক্লাস আসতে, তোমরা একটু দেরি করে ফেলতেছো। যাক, আমি আর দেরি করবো না। মিহি লেখছে মনে হয়, মিথি লেখছে, মিথি। তাসিন অন্না, যাক খুব খুশি হলাম রোকন স্যার আমাদের সাথে জয়েন করাতে। তোমরা আমাদের স্যারদের জন্য দোয়া করবা। এরপরে অনেকেই আছে, যাক আমি আর দেরি করবো না। আবার আমি কমেন্ট পড়ার সময় তোমাদের নাম আমি বলে দেবো কে কে উপস্থিত ছিল। গতদিন আমি দেখো অষ্টম অধ্যায় করাচ্ছি, অষ্টম অধ্যায়ের তোমাদেরকে 17 থেকে 20 নম্বর পর্যন্ত অঙ্ক করাইছি, আজকে 21 নম্বর অঙ্ক শুরু করবে। 21 নম্বরে বলছে, প্রশ্নটা তুলে ফেলো সবাই, কোন উপাত্তের সাংখ্যিক, কোন উপাত্তের সাংখ্যিক কোন উপাত্তের সাংখ্যিক মান হল 4, 5, 6, 7, 8, 9, 11, 12? দেখো কোন উপাত্তের, উপাত্ত কাকে বলা হয়, যেমন আসলে কতগুলো সংখ্যাকে একত্রে বলা হয় উপাত্ত, যেমন 4, 5, 6, 7, 8, 9, 11, 12, এই যে কতগুলো সংখ্যা একত্রে আছে এটাকে বলা হয় উপাত্ত। যেমন তোমাদের, তোমরা এক ক্লাসে আসলে 45 জন স্টুডেন্ট, 45 জন স্টুডেন্টের গণিতের নম্বর একসাথে লেখা হলো, যে প্রথম জন পাইছে আসলে ধরো 88, দ্বিতীয় জন পাইছে আসলে ধরো 90, তৃতীয় জন পাইছে ধরো 85, এরকম যদি পর্যায়ক্রমে 45 জন ছাত্রের নম্বর, গণিতের নম্বর যদি পাশাপাশি কমা দিয়ে লেখা হয় বা সারিবদ্ধভাবে লেখা হয়, তখন তাকে বলা হয়, যে মানে উপাত্ত বলা হয়। কোনো উপাত্তের সাংখ্যিক মান হলো, কোনো একটা উপাত্তের সাংখ্যিক মান কী কী? 4, 5, 6, 7, 8, 9, 11, 12, এটা ছিল একটা উপাত্তের সাংখ্যিক মান। এখন আমাদের বলছে এই উপাত্তের, এদের প্রচুরক নির্ণয় করো। এদের কী নির্ণয় করতে বলছে? বলছে মান হলো এত এত,
এদের প্রচুরক নির্ণয় করো। তাহলে এটা আমাদের ছিল প্রশ্ন, কোন উপাত্তের সাংখ্যিক মান 4, 5, 6, 7, 8, 9, 11, 12, এদের প্রচুরক নির্ণয় করো। প্রচুরক মানে কি, যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার, অর্থাৎ যেটা সবচেয়ে বেশি সংখ্যক বার থাকবে তাকে বলে প্রচুরক। প্রচুরক শব্দের অর্থ হচ্ছিল প্রচুর পরিমাণ, প্রচুরক শব্দের অর্থ প্রচুর পরিমাণ। এই যে দেখো আমি লিখে দিচ্ছি, প্রচুরক, প্রচুরক শব্দের অর্থ এই যে প্রবলা চষ্ক চু র আর ক, প্রচুরক শব্দের অর্থ হচ্ছিল প্রচুর পরিমাণ বা অনেক বেশি, সবচেয়ে বেশি যে থাকবে তাকে বলা হয় সব প্রচুর পরিমাণ বা সবচেয়ে বেশি যে থাকবে তাকে বলা হয় প্রচুরক। কোনো উপাত্তের সাংখ্যিক মান এটা দেওয়া আছে, দেখো তো এখানে 4 একবার আছে আর কোথাও 4 নেই, 5 একবার আছে আর কোথাও নেই, ঠিক একইভাবে 6, 7, 8, 9, 11, 12 প্রত্যেকটা সংখ্যা একবারই আছে, কোনো সংখ্যা বেশিও নেই কোনো সংখ্যা কমও নেই, সবাই সমান। তাহলে এখানে কোনো সংখ্যা বেশিবার নেই, তাই এখানে কোনো প্রচুরক নেই। তাহলে কী লিখবো, উপাত্ত থেকে দেখা যাচ্ছে কোনো সংখ্যাই, তাহলে কী লিখবো, উপাত্ত থেকে দেখা যাচ্ছে যে, আগে তাই লিখবো, উপাত্ত থেকে দেখা যাচ্ছে, উপাত্ত থেকে দেখা যাচ্ছে যে কোনো সংখ্যা একের অধিকবার, কোনো সংখ্যা উপাত্ত থেকে দেখা যাচ্ছে যে কোনো সংখ্যা না না দেখো এটা যদি 21 নম্বর হয়, 8 2বার না, 8 একবারই তো আছে, 4, 5, 6, 7, দেখো এখানে দেখো 4, 5, 6, 7, 8, 9, 11, 12, একজন লেখছে যে 8 2বার আছে, এখানে দেখো 8 একবারই আছে। তাহলে স্যার বই এর কোশ্চেনে 8 2বার আছে, সো প্রচুরক, তাহলে পিডিএফ ফাইলে তো একবার দেয়া। আচ্ছা যাক, আমার কাছে বইটা নেই তো, দাও একটু সবাই লাইনে থাকো, দেখি বইটা পাওয়া যায় কিনা। হ্যাঁ দেখো তোমাদের বই বের করে ফেলছি, তো এখন আর কোনো টেনশন নেই। ও 8 2বার আছে না, দেখো কোনো উপাত্তের সাংখ্যিক, কোনো উপাত্তের সাংখ্যিক মান হলো দেখো 4, 5, এত দোষ এখানে প্রচুরক। উপাত্ত থেকে দেখা যায় যে উপাত্ত থেকে দেখা যায় যে প্রতিটি সংখ্যা, প্রতিটি সংখ্যা একবার, উপাত্ত থেকে দেখা যায় যে প্রতিটি সংখ্যা একবার করে আসে, কিন্তু 8 2বার আসে, অর্থাৎ সর্বাধিক বার আছে
ও আচ্ছা, আমি 22 নাম্বারটা দেখতেছিলাম, তাই সরি। যাক, আমি তুলে ফেলছি, যেহেতু 8-2 বার আছে, অর্থাৎ সর্বাধিক বার আছে, সুতরাং যাক তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আমি যখন তুলছি একটু এলোমেলো প্রশ্নটা, কোশ্চেনটা তোলা ভুল হয়েছে, একটু তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তোমরা তো বুঝতেই পারছো প্রচুরক মানে কি, যে সবচেয়ে বেশি বার থাকবে। সুতরাং 8 হলো প্রচুরক, বাইশ নম্বরটা যাব। দেখো এখানে ধরো এটাই এটাই আমাদের কোশ্চেন, আমরা বইয়ের কোশ্চেনটা যদি নাই দেখি, ধরো আমাদের বানাই দিছে এটা, তখন আমরা কি করব, ধরো বানাই দিছে কোনো উপাত্তের সাংখ্যিক মান হলো, এই যে যে সাংখ্যিক মানের দেয়া আছে এদের মধ্যে থেকে প্রচুরক, উপাত্ত থেকে দেখা যাচ্ছে যে প্রতিটি সংখ্যা একবার করে আছে, কিন্তু 8 2 বার আসছে, অর্থাৎ সর্বাধিক বার আছে, সুতরাং 8 হলো প্রচুরক। একইভাবে আমরা যদি 22 নম্বরটার দিকে তাকাই, দেখো 3 4 6, 3 4 6 7 8 9 10 11, দেখো এটার প্রচুরক নির্ণয় করো, এর প্রচুরক, প্রচুরক নির্ণয় করো। তাহলে এটা যদি প্রচুরক নির্ণয় করতে বলে, দেখো এখানে 3 একবারই আছে, 4 একবারই আছে, একইভাবে 6 7 8 9 10 11, কোনো সংখ্যা একবারের বেশি নেই, প্রত্যেকটা সংখ্যা একবারই আছে, তাহলে কেউ প্রচুর পরিমাণ বা কেউ বেশি পরিমাণে নেই, সুতরাং এখানে কোনো প্রচুরক নেই। তাহলে কী লিখব, উপাত্ত থেকে দেখা যাচ্ছে যে এই উপাত্ত, অর্থাৎ এই উপরের অংশটা কে বলে, উপাত্ত থেকে দেখা যাচ্ছে যে এই উপাত্ত থেকে দেখা যাচ্ছে যে কোনো সংখ্যা একাধিক বার নেই, দেখো উপাত্ত থেকে দেখা যাচ্ছে যে কোনো সংখ্যা একাধিক বার নেই, সুতরাং উপাত্তে প্রচুরক নেই। যাই হোক, এগুলো খুবই সহজ অঙ্ক, এগুলো মানে তোমাদেরকে পড়ানো আর লজ্জা দেওয়া একই কথা, তারপরে একটু আমাদেরকে বলতে হয় যেহেতু প্রচুরক মানে কি একটু বোঝাই দিতে হয়, যখন উপাত্ত, অর্থাৎ এই পুরো অংশটাকে আমরা উপাত্ত বলতেছি, উপাত্ত থেকে দেখা যাচ্ছে যে এখানে কোনো সংখ্যাই একের একবারই আছে, কোনো সংখ্যা মানে দুইবার নেই, অর্থাৎ একবারই আছে, উপাত্ত থেকে দেখা যাচ্ছে যে কোনো সংখ্যা একের অধিকবার বা একাধিকবার নেই, 3 একবারই আছে, 4 একবারই আছে, একইভাবে 9 একবারই আছে, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা একবার করে আছে, কোনো সংখ্যা একের অধিকবার নেই, কোনো সংখ্যা একাধিকবার নেই, সুতরাং উপাত্তে প্রচুরক নেই। এভাবে লিখে দিলে তোমরা পারবা। যাই হোক, আমরা 23 নম্বর অঙ্ক চলে যাবো। 23 নম্বরটা দেখো, তেইশ নম্বরে আমাদের কি বলছে, তেইশের ক নম্বর বলছে, দেখো তেইশের ক, দেখো এই যে প্রশ্ন, এই যে এটা আসলে উদ্দীপকের মতো, দেখো এটা মূল বই, নিচের
38 জন শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয় টাকায় দেওয়া হলো। নিচে 38 জন শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয় টাকায় দেয়া হলো। 55, 165 অর্থাৎ দেখো 55, 165, 173, 143, 168, 146, 156, 162 এরকম করে অনেকগুলো 38 জন শ্রমিকের সঞ্চয় দেওয়া আছে। তার মানে কী বলা হচ্ছে যে এই যে নিচে 38 জন শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয়, অর্থাৎ একজন শ্রমিক, প্রথম শ্রমিক 155 টাকা সঞ্চয় করছে এক সপ্তাহ বা 7 দিনে, ঠিক এরকম শেষ যে শ্রমিক ছিল তিনি 167 টাকা সঞ্চয় করছে এক সপ্তাহে। এখন বলছে ক নম্বর, মানের ক্রমানুসারে উপাত্তগুলোকে সাজাও। মানের ক্রমানুসারে, ক্রম বলতে এখানে বোঝানো হচ্ছে ছোটো থেকে বড় অথবা বড় থেকে ছোট, একটা সাজালেই হবে। মানের ক্রমানুসারে বলতে বোঝানো হচ্ছে এখানে ঊর্ধ্বক্রম বা অধক্রম দুটোই। ঊর্ধ্বক্রম মানে কি, ছোটো থেকে উপর দিকে যা বা ছোটো থেকে বড়োর দিকে যাকে বলে ঊর্ধ্বক্রম, তোমরা ক্লাস 3 বা 4 বা 5 শিখে আসছো। আর অধক্রম মানে হচ্ছিলো বড় থেকে ছোটোর দিকে যা, অধক্রম মানে বড় থেকে ছোট, আর ঊর্ধ্ব মানে কি উপর দিকে যা, ছোট থেকে বড়োর দিকে যা। মানের ক্রমানুসারে উপাত্ত সমূহকে সাজাতে হবে, এটাকে আবার সারিবদ্ধভাবে তৈরি করতে হবে, এটাকে আবার গড় নির্ণয় করতে হবে। খ নম্বরে বলছে উপাত্ত সমূহের মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। হিউজ বড় একটা অঙ্ক, আমাদের সাজানোর জন্য একটু ধৈর্য সহকারে লক্ষ্য করতে হবে, তোমাদেরকে খুঁজে বের করতে হবে কোথায় কোথায় আছে। তাহলে প্রথমটা আমরা একটু শুরু করি, মানের ক্রমানুসারে উপাত্ত সমূহ সাজাও। তাহলে মানের ক্রমানুসারে উপাত্ত সমূহকে সাজানো হলো। লেখো মানের ক্রমানুসারে, মানের ক্রমানুসারে উপাত্ত সমূহকে, মানের ক্রমানুসারে, মানের ক্রমানুসারে উপাত্ত সমূহকে সাজানো হলো। দেখো মানের ক্রমানুসারে উপাত্ত সমূহকে সাজানো হলো। এখন এই ক্রমানুসারে এখানে তুমি ঊর্ধ্বক্রম উল্লেখ করে দিতে পারো বা অধক্রম উল্লেখ করে দিতে পারো, আবার উল্লেখ না করে দিলেও হবে। আমি আবার বলছি, মানের ঊর্ধ্বক্রমে উপাত্ত সমূহকে সাজানো হলো, অথবা লিখতে পারো যে মানের অধক্রম অনুসারে উপাত্ত সমূহকে সাজানো হলো, অথবা কোনোটাই নাও লিখতে পারো, মানের ক্রমানুসারে উপাত্ত সমূহকে সাজানো হলো। ধরো আমি ছোট থেকে বড় সাজাব, আমি সবচেয়ে ছোটোটা এখন খুঁজে বের করব। মানের ক্রম অনুসারে সবচেয়ে ছোটোকে 165, 143, 140, 45, 41, 40, 25 ছোটো বেরোয়েছে একটা, 25 থেকে 22 একটা ছোটো, 22, হ্যাঁ 22 হলো ছোটো, তাহলে 122। থেকে একটু বড়ো, থেকে একটু বড়ো হলো 125। অর্থাৎ ছোটো থেকে বড়ো ক্রমানুসারে আমরা সাজাবো, ছোটো থেকে বড়ো, আস্তে আস্তে ছোটো থেকে বড়ো থেকে আসতে 122, 125, এরপরে কত হতে পারে একটু খুঁজে বের করো। তোমরা নিজেরাও করে ফেলো, আমার আগে করে ফেলো। আহ
132, সবাই একটু লাইনে থাকো, বাইরে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে।